হ্যালো বন্ধুরা, তুমি তোমরা কেমন আছো? আমি দীপা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। তো আজ আমি তোমাদের কাছে একটা নিয়ে এসেছি দারুণ জিনিস, সেটা হচ্ছে DIY ট্রিক পাইপিং মেকিং টুল। তো এটা আমি কিভাবে করেছি তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো, আমি একটা দেখাচ্ছি প্রথমেই, তোমরা ভেবো না গাড়ি নিয়ে কি করব। তো এই গাড়িটা নিয়েই আমার মানে দেখানো, তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো দেখো, এই গাড়ির পিছন যে নিচের পোর্শনটা থাকে, সেই পোর্শনটা দিয়ে আমি একটা DIY তৈরি করেছি। তো অনেক সময় বাচ্চারা তো গাড়ি ভেঙে ফেলে ফেলে দেয়, সেই নিচের পোর্শনটাকে নিয়ে দেখো এখানেও একটা ফাঁক বয়। হ্যাঁ, লক্ষ্য করে দেখবে গাড়ির নিচে যতগুলো গাড়ি, যদি তোমার কাছে গাড়ি থেকে থাকে এরকম ছোট বাচ্চাদের, তো এরকম একটা ফাঁকা এ থাকে। তো দেখো, নিচের গাড়ির নিচের পোর্শনটা নিয়ে নিয়েছি, একটা এর থেকে একটু বড় গাড়ি ছিল, তো ফেলে দিইনি আমি। তো সেটা নিয়ে আমি একটা সুতির কাপড় নিলাম। দেখো, এখানে আমি সুতির কাপড়টাকে ফোল্ড করে নিচ্ছি, যেভাবে আমরা ফ্ল্যাট পাইপিং তৈরি করি। তো এই মুখের কাজটা একটু সেলাই করে নেবো, জাস্ট একটুখানি মানে যাতে টেনে বার করতে পারি। আর এই ফাঁক যেখানটা রয়েছে ওখান থেকে আমি টেনে বার করে নেবো, এইভাবে বার করে নেবো। এবং দেখো, মাথা উপর দিকটা একটা ফাঁক আছে, তো ওইখান থেকেও আমরা ওইটাকে টেনে বার করে নিয়ে আসবো। একটু আস্তে আস্তে বার করে নেবো, দেখো একদম স্মুথ মনে হবে। ফ্ল্যাট যে পাইপিংগুলো করি দারুণভাবে তৈরি হয়ে যাবে। তো এখানে আমি সেলাই করে নিচ্ছি, এই জায়গাটা যতটুকু বার বেরিয়ে আসছে আমি সেলাই করে নিচ্ছি। দেখো, এইবারও আবারও এই দিকটা একটু ফোল্ড করে নেবো এইভাবে। স্মুথলি বেরিয়ে যাচ্ছে। আর তোমরা চাইলে এটা আয়রন করে নিতে পারো, ইস্ত্রি করে নিতে পারো, মানে সামনের দিকে যেটা এগিয়ে আছে ওই জায়গাটা ইস্ত্রি করে একটা কিছুর মধ্যে জড়িয়ে রেখে দিতে পারো, তো পরিষ্কারভাবেই এটা থাকবে মানে পাইপিংটা। এভাবে একটু পেছন দিকটা ফোল্ড করে করে নিতে হবে, আর সামনের দিকে টানলে একদম ইস্ত্রির মতন বেরিয়ে আসবে। দেখো কি সুন্দর হয়ে গেল। এইভাবে সেলাই করে নিতে পারো ইনস্ট্যান্ট যদি তোমার প্রয়োজন হয়। আর যদি না হয় তাহলে তুমি কি করবে, ইস্ত্রি করে সামনের পোর্শনটা টেনে নিয়ে ফোল্ড করে নিয়ে টেনে নিয়ে ইস্ত্রি করে নিলে, আয়রন করে নিলে, নিয়ে ওটাকে একটা কিছুতে ফোল্ড করে রেখে দেবে। তাতে কি করে কি হবে, জিনিসটা পুরো একদম মানে খুলে যাবে না আর কি। আর আয়রন করে নিলে তো ভাজে ভাজে থেকেই যাবে ভাঁজটা। তো এইভাবে দেখো কি স্মুথলি আমি বার করে নিচ্ছি, আর অতি সহজে এই জিনিসটা মানে হয়ে যাবে আর কি, মানে অনেক কম সময় লাগে। দেখো, তোমরা হয়তো ভাববে যে সিনথেটিক কাপড় বা পলিয়েস্টার যে কাপড়গুলো হয় মানে খুব সিল্কি মতন হয়, তো সেটা হয়তো নাও হতে পারে এখান দিয়ে। না, হ্যাঁ হবে। এর সেম ওয়ে একটু মুখের কাজটা সেলাই করে নেবে, খুব ভালো হবে। যে কোনো রকম ধরনের কাপড়ের তুমি টুকরো দিয়ে এই কাজটা এই এর ভেতর করে নিতে পারবে। তো দেখো, এই এখানে একটা হোল আছে, এই ভেতর দিয়ে ঢুকিয়ে দেবো সুঁচটা, দিয়ে ওখান থেকে বার করে নেবো কাপড়টা। দেখো, আর এটা প্রত্যেকটা গাড়ির মধ্যে এই ধরনের জিনিসটা থাকে এই প্রসেসে। তাই দেখো, এখান থেকে আবার বার করে নিলাম, তো এটাকে টেনে বার করে নেবো ওর ভেতর দিয়ে। দেখো,
টেন এখান থেকে বার করে নেব। সেম জিনিস যদি তোমার ইনস্ট্যান্ট লাগে তুমি সেলাই করে নাও, আর যদি না লাগে ইস্তিরি করে একটা কিছুর সাথে, রাউন্ড কিছুর সাথে বা কিছু যে কোনো জিনিসের এর সাথে জড়িয়ে রেখে দাও। আর বন্ধুরা, আমার এই প্রোগ্রাম যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, আর যদি তোমাদের এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আমার অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি প্রেস করতে ভুলো না, তাহলে আমার যত নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো কেমন লাগছে ফ্রেন্ডস প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। থ্যাংক ইউ ফ্রেন্ডস, একটা ছোট্ট ভাঙা গাড়ি থেকে আমি কী সুন্দর একটা জিনিস তোমাদের করে প্রেজেন্ট করলাম আর শেয়ার করলাম, তো তোমরাও শেয়ার করো। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস এগেন।